আসসালামু আলাইকুম, অটোক্যাডের সাজেশনে সবাইকে স্বাগতম জানাই। আমি যেগুলো দেখাই দিচ্ছি এটা জাস্ট ওয়ান নাইট প্রিপারেশন নিলেই হয়ে যাবে, কারণ অটোক্যাড সাবজেক্টটা খুবই ইজি সাবজেক্ট। ঠিক আছে, সো এখানে একটা কথা বলে দিই যে প্রথমত তোমাদেরকে যেগুলো দেখাই দেবো এই কোশ্চেনগুলো কিন্তু পুরো বই জুড়ে আছে ভাই, একই কোশ্চেন সবগুলো খালি সেম, খালি একটু দেখতে থাকো। তো আমরা এখানে অটোক্যাড টুলি অর্থ কি এটা পড়বো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই 1 থেকে 4টা পড়বো, তাহলেই হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো এই সাইডে। এই সাইডে আমি হচ্ছে এইদিকে আরও কিছু দেখাই দেবো আপনাদেরকে, যেমন ধরেন এই যে 4টি অনুসন্ধান কমান্ড, এটা ভালো করে পড়বা। কেন বললাম, কারণ হচ্ছে এই কোশ্চেনটাই তুমি পরবর্তীতে 3 অধ্যায়ে দেখতে পারবে, তো 1 অধ্যায় থেকে আমরা সব পড়ে নেবো। ঠিক আছে, তাহলে আমাদের পরবর্তী 3-4 এগুলো না পড়লেও চলবে। তো 4টি অনুসন্ধান কমান্ডের নাম এটা পড়ে নেবে, খুব ভালো জিনিস, এটা শর্টকাটে বলে দিছে, এটা সবাই মুখস্থ করবে। কন্ট্রোল এন, কন্ট্রোল ই, কন্ট্রোল এইচ, কন্ট্রোল আই। তারপরে এদিকে কি বলছি আমি, এটা হচ্ছে অটোক্যাড 3D অর্থ কি, 2D অর্থ কি, আর 3D অর্থ কি, দুটো পড়লেই আমাদের দেখা যায় যে সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু হয়ে যাবে। তো অটোক্যাডে কী কী একক থাকে, খুবই 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 মাস্ট বি ভাই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমার পরীক্ষা আসছিল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফ্র্যাকশনাল, আর হচ্ছে সাইন্টিফিক। ঠিক আছে, এই হলো আমাদের 5টা, মোট 5টা এককে কিন্তু আমরা সাধারণত অটোক্যাডের যে এই যে ড্রগুলো আছে না, এই ড্রগুলো করে থাকি। তো আমি হচ্ছে অটোক্যাডের ক্লাসটা আসলে নিতে পারছি না, ঠিক আছে, তোমাদের ক্লাস না নিলেও ভাই চলবে, তুমি জাস্ট শুধু আমি যেগুলো দাগাই দিচ্ছি তুমি এগুলো ফলো করো, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে, এবার আসো এইদিকে, এই যে যেটা বলতেছিলাম যে অটোক্যাডের অ্যারে কমান্ডের কাজ কী, এটা কিন্তু খুবই আসে। অ্যারে কমান্ডের কাজ হচ্ছে একাধিক কপি করা, যদি এটা পরীক্ষা নাও আসে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের ভাইবাতে কিন্তু এগুলো ধরে থাকে। ঠিক আছে, আচ্ছা এরপরে কী আছে নিচে, অটোক্যাডে অ্যারে কমান্ড কয় প্রকার এটা পড়ে নিবার। ঠিক আছে, অটোক্যাডের মডিফাই টুলবারের 5টা নাম লিখতে হবে, আমি আবার বলতেছি আমি প্রথমদের থেকে একটু বেশি দেখাই দিচ্ছি, কারণ পরবর্তীতে সেম জিনিসটাই দেখবা, সো একেবারে আমরা পড়ে নেবো, তাহলে 5টা মডিফাই টুলবারের নাম পড়বা। আচ্ছা এরপরে কী আছে দেখি, অটোক্যাড বলতে কী বোঝায় এটা পড়তে পারো, একটু আগে যদি বা এমন কোশ্চেনে ছিল। আচ্ছা এখানে আর তেমন কিছু একটা নেই, এবার আমরা এই দিকে যাবো সংক্ষিপ্তে কোশ্চেন। দেখো সংক্ষিপ্ত কোশ্চেনে প্রথমেই বলছে কি যে অটোক্যাডে ব্যবহৃত ড্রো কমান্ডের 4টি নাম লিখতে হবে, খুবই ভালো একটা মানে কোশ্চিন, এখানে 4টা কমান্ডের নাম লিখতে বলতে পারে, কিংবা এরকম একাধিক কমান্ডের নামও লিখতে বলতে পারে। তো তোমরা এখান থেকে, তোমরা এই যে নামগুলো আছে না, তোমরা এখান থেকে মিনিমাম 6 থেকে 7টা নাম মুখস্থ করবে, অর্থাৎ এগুলো হচ্ছে ড্র টুলবার, মানে ড্র করতে গেলে যে সকল টুলবার লাগে, যেমন লাইন আছে, কনস্ট্রাকশন লাইন আছে, ঠিক আছে, তারপরে এইদিকে রেক্টেঙ্গেল আছে, পলি লাইন আছে, ওকে, সো এগুলো মুখস্থ করবে। তারপরে আছে দেখো এই যে UCS আর হচ্ছে WCS, আমি একটু আগে এটা সংক্ষিপ্ত বলছিলাম, যেটা অতি সংক্ষিপ্ত বলছিলাম যে এটা পড়বা ভালো করে, তাহলে সংক্ষিপ্ত এই যে কমন হয়ে যাবে, তাহলে এটা পড়বা সংক্ষিপ্তের জন্য। আর এদিক থেকে আমরা এই যে কী করে আয়তক্ষেত্র, কী করে আয়তক্ষেত্রের কর্নার, এক কথায় বলা যায় কী করে আয়তক্ষেত্র অঙ্কন করতে হয়, তার সেটার একটা সুন্দর এখানে একটা স্পেসিফিক বর্ণনা দিছে, সবাইকে এটাই পাই টু পাই মুখস্থ করতে হবে। আমি যদি তোমাদের ক্লাস নিতাম, ক্লাস নিয়ে যদি একটা আয়তক্ষেত্র অঙ্কন করে দেখাতাম, সেটাতে কোনো লাভ হইতো না ভাই, তোমাকে এইটাই মুখস্থ করা লাগতো। ঠিক আছে, সো ক্লাস নিয়ে কোনো লাভ নেই, তোমাকে এই জিনিসটা এভাবে যেভাবে লেখা আছে সেভাবে মুখস্থ করতে হবে। তারপর এই যে একটু আগে বললাম অটোক্যাড 2D আর 3D কথা, এটা পড়বা। ঠিক আছে, আচ্ছা আর কী পড়তে হবে ভাইয়া, আচ্ছা অটোক্যাড শুরুর যে কমান্ডগুলো এগুলো চাইলে পড়তে পারো। অটোক্যাড কীভাবে শুরু করতে হয়, প্রথমে সাধারণত আমরা এমনিতে নর্মালি জানি যে স্টার্ট, তারপরে প্রোগ্রাম, তারপরে হচ্ছে অটোক্যাড 2015 কিংবা 2022 কিংবা 2021। ঠিক আছে, এভাবে দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা এরপরে আমরা এই সাইড থেকে এগুলো খুব ভালো করে, খুবই ভালো করে পড়বো, কারণ আমি যেটা ভালো করে দিচ্ছি সবাই এটা কিন্তু খুবই ভালো করেই পড়বা। ঠিক আছে, এই যে খুবই আসে কিন্তু এগুলো মডিফাই টুলবার, তারপর হচ্ছে ডাইমেনশন টুলবারের 2টি নাম এবং হচ্ছে কাজ। সো এখানে মডিফাই টুলবার 2টা দেওয়া আছে, আর হচ্ছে ডাইমেনশন টুলবার 2টা দেওয়া আছে, তোমরা সর্বাধিক চেষ্টা করবা যে এই মডিফাই টুলবারের 5টা নাম আর ডাইমেনশন টুলবারের 5টা নাম মুখস্থ করার। সো আমরা নিচেই দেখতেছি যে ডায়মন্ড টুলবারের মোট কয়টা দেওয়া আছে, 5টা নাম দেওয়া আছে এবং এগুলোর কাজ দেওয়া আছে, সবাই এই ডাইমেনশন টুলবারের 5টা নাম এবং কাজ ভালো করে মুখস্থ করবে, এটা কিন্তু আমার ফাইনাল পরীক্ষায় আসছিল। ঠিক আছে, আচ্ছা এইদিকে আর কী করতে হবে, এদিকে আর পড়ার মতো খুব একটা কিছু নেই। সো আমরা এখানে আর কিছু নেই, ওকে থাক, আর কিছু দিচ্ছি না আমি এখান থেকে। আর এই যে রচনামূলক, এখান থেকে 100% একটা মাস্টারি কমন পাবা, যেমন 5টা মডিফাই টুলবারের নাম ও চিত্র সহকারে লেখো। ঠিক আছে, এইটা ভালো করে পড়বা তাহলেই হবে, আর কিছু বলার দরকার নেই। তারপরে এইদিকে আসতে পারো যে 8 নম্বরটা, যে চিত্র সহ 5টি তোমার হচ্ছে ড্র টুলবার আর মডিফাই টুলবার, যদি বা মডিফাই উপরে দেওয়া আছে, ড্র টুলবারের কথা তো আমি একটু আগে তোমাদের সংক্ষিপ্তেই বলে দিছি। ঠিক আছে, তো এবার আসো দ্বিতীয় অধ্যায়, কী করবো দ্বিতীয় অধ্যায়ে দেখবে যে সেম জিনিসগুলো আছে কিন্তু। ঠিক আছে,
তৃতীয় অধ্যায়ে কিন্তু সেম জিনিসগুলো আছে। যেমন দেখো, চারটা এডিটিং কমান্ডের নাম, চারটা কী কমান্ডের নাম, এডিটিং কমান্ডের নাম। যদি বই এগুলো খুঁজে না পাও, আমার এই যে ভিডিও দেখে ইয়ে করে নিও, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু চারটা এডিটিং কমান্ডের নাম, কপি আছে, মুভ আছে, তারপরে ট্রিম আছে, অফসেট আছে। চারটা অনুসন্ধানকারী কমান্ডের নাম, আমি একটু আগে এটা দেখাই দিয়েছিলাম না, চারটা অনুসন্ধানকারী কমান্ডের নাম, এরা হচ্ছে এখানে বাংলায় লেখছে আর কি সেটা। আচ্ছা, তারপরে এই যে আবার একই জিনিস, 2D 3D। তারপরে এইদিকে অফসেট কমান্ডের সাহায্যে আয়তক্ষেত্র অঙ্কনের কমান্ডগুলো লেখো, এই যে এটা করতে পারো। তারপরে হচ্ছে এইদিকে, ওকে, এদিকে আর কিছু নাই, এদিকে কিছু পড়ার দরকার নেই। এবার আসলে সরাসরি ডিরেক্ট আমরা যাবো হচ্ছে সংক্ষিপ্ত কোশ্চিন, অ্যারে কমান্ড আর টিডি কমান্ডের কাম, অ্যারে কমান্ড আর হচ্ছে ট্রিম কমান্ডের কাজ, ঠিক আছে। সো অ্যারে কমান্ডের কাজটা আমরা তো একটু আগে দেখলাম যে কপি করবে, আর ট্রিম কমান্ডের কাজ হচ্ছে মানে কোনো কিছুকে কাটা আর কি, ঠিক আছে, অতিরিক্ত লাইন ওইটাকে কেটে দেওয়া হচ্ছে ট্রিমের কাজ। আচ্ছা, লেয়ার, লেয়ারটা কী এবং হচ্ছে অটোক্যাডের সুবিধাগুলো, এগুলো আমাদেরকে শিখতে হবে। এরপর হচ্ছে আর কি পড়া যাবে, এদিকে খুব একটা 2-3 এটা লাগবে না। এরপরে আমরা হচ্ছে এই সাইটেও আমি খুব একটা দেখতেছি না কোশ্চিন, আসো এদিকে আসো। এই যে আয়তক্ষেত্রের কথা যেটা বলছিলাম, এই আয়তক্ষেত্রের কথাটা এটা হচ্ছে পড়বা, আর এদিকে নিচে আছে কত ডাইমেনশন টুলবারের চিত্র সহ নাম, এগুলো পড়বা, 1 নম্বর আর 2 নম্বর পড়বা, ঠিক আছে, রচনার জন্য। তোমাদের অটোক্যাড পরীক্ষাটা দেখবে যে সবচেয়ে সহজ হবে যদি তোমরা আমার এই সাজেশনটা ফলো করো আর কি, ইনশাল্লাহ সবচেয়ে সহজ পরীক্ষা হবে এবং সবাই এ প্লাস পাবে। দেখো এখানে আছে কি, লেআউট প্ল্যান কাকে বলে, 1 নম্বরটা পড়বা, 2 নম্বরটা পড়বা বহুতল ভবন নির্মাণে কী কী ড্রয়িং প্রয়োজন, আর্কিটেকচার আর স্ট্রাকচারাল ড্রয়িং, তারপরে দালান কয় প্রকার এটা পড়বা, তারপরে হচ্ছে সাবস্ট্রাকচারের অংশগুলো কী কী এগুলো পড়বা, আর লাগবে না খুব একটা কিছু। তারপরে এই যে পড়তে পারো প্যারাপেট কেন দেওয়া হয়, প্যারাপেট তো সবাই জানো, প্যারাপেট কেন দেওয়া হয়, কোপিং কেন করা হয়, তাই না, এই দুইটা কিন্তু খুবই মজার জিনিস। প্যারাপেট কী বলো দেখি, ছাদের যে আমরা যেটা ধরে থাকি, ছাদে গিয়ে আমরা দেখবো যে উঁচু ছোটো একটা দেওয়াল থাকে না, ওটা ধরে থাকি, ধরে থেকে আশেপাশে পরিবেশ দেখি, এটাই হচ্ছে তোমার প্যারাপেট। আর কোপিং কী, কোপিংটা হচ্ছে তোমার প্যারাপেটের মধ্যেই একটা দেখা যায় যে আস্তরণ থাকে, ওই উপরে একটা আস্তরণ দেওয়া থাকে যাতে করে পানিটা গড়িয়ে গড়িয়ে মানে দেওয়াল ঘেঁষে না পড়ে, পানিটা যাতে দেওয়াল ঘেঁষে না পড়ে। তো এখানে সব কিছু লেখা আছে, তোমরা প্যারাপেটার কোপিংটা একটু ধারণা রেখে যাবা। এগুলো কিন্তু ভাইবেদেও আমার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়েছিলো, ঠিক আছে, যার কারণে তোমাদেরকে এই জিনিসগুলো বলতেছি। তো আমি কি বললাম, 1 থেকে 4 পর্যন্ত পড়তেছো, আর এইদিকে কি করবা, এদিকে হচ্ছে তোমরা 8 নম্বর আর 9 নম্বর করবা, ঠিক আছে। তারপরে এই যে বেস মেন ফ্লোর এটাও পড়তে পারো, মাটির তল কিংবা প্লিন্থ লেভেল থেকে নিচের দিকে অবস্থিত ফ্লোরকে কী বলা হয়, বেসমেন্ট ফ্লোর বলা হয়। এদিকে ফারটা পড়বো, অবশ্যই ফারটা পড়বো, ফার সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে, কারণ ফারটা শুধু যে আমার এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু না, এটা চাকরি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে আর কি, ভাইপেতো ধরে থাকে ফার মানে কি। তারপর হচ্ছে এই যে ড্রপ ওয়াল, অবশ্যই অবশ্যই এই ড্রপ ওয়াল সম্পর্কে ধারণা রাখবে, এই ড্রপ ওয়াল কিন্তু আমার পরীক্ষাতে আসছিল, এইটাই কিন্তু অনেকেই পারে না, ড্রপ ওয়াল বা ঝুলন্ত ওয়াল আর কি এটাকে বলা হয় আর কি, এটাকে কী বলা হয়, ড্রপ ওয়াল বা ঝুলন্ত ওয়াল বলা হয়। এটার কাজ হচ্ছে এই যে ওয়েদার প্রোটেকশন কিংবা হচ্ছে সৌন্দর্য বা ডেকোরেশনের জন্য আর কি এটা ব্যবহার করা হয় ড্রপ ওয়ালটা, ঠিক আছে। তাহলে ফার আর হচ্ছে ড্রপ বল পড়বা। আচ্ছা, এরপরে সেটব্যাক কী, সেটব্যাকটা পড়তে পারো, সেটব্যাক রুল, ঠিক আছে, যদিও এটা হচ্ছে আমাদের অটোক্যাড 2 খুবই আসে আর কি, সেটব্যাক রুল, তারপর হচ্ছে তোমার ফ্রেম স্ট্রাকচার, ঠিক আছে, এগুলো আসে হলো তোমাদের অটোক্যাড 2, পরবর্তীতে 2 এগুলো দেখতে পারবা। আচ্ছা, তাহলে ওই সব বিষয় গেল, এখন আসো এবার সংক্ষিপ্ত। হ্যাঁ, সংক্ষিপ্তের জন্য আমরা এইটা পড়বো, দালানের একটি পূর্ণাঙ্গ নকশায় সাধারণত কী কী নকশা থাকে, আর এদিক থেকে খুব একটা পড়ার দরকার নেই। এবার আসো রচনামূলকে, রচনামূলকেও আমরা খুব একটা কিছু পড়ার দরকার নেই, এখানে আমরা হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত কোশ্চিন, এই যে 3 কোশ্চিন আছে, এই 3 কোশ্চিন আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করবো, ঠিক আছে, এই 1 থেকে 3 একটু দেখলেই কিন্তু এগুলো পারবা তোমরা সবাই, বুঝছো, এগুলো সহজ কোশ্চিন ভাই, খুব একটা যে কষ্ট করে পড়তে হবে বা অঙ্ক করতে হবে এমনটা না। 4 অধ্যায় আসো, 4 অধ্যায় থেকে একটু বেশি আসে কোশ্চিন, একটু দেখ, 4 অধ্যায় থেকে একটু কোশ্চিন আসে, দেখি 4-5 অধ্যায় থেকে একটু কোশ্চিন আসে রচনামূলক কোশ্চিন। আচ্ছা, এই যে র্যাম, র্যাম কি এটা পড়ার চেষ্টা করবা, ঠিক আছে, এটা অনেকবার আসছিলো কিন্তু দেখো।
র্যাম, তারপরে হচ্ছে লিনটেন কেন দেওয়া হয়, খুবই চমৎকার একটা কোশ্চিন, লিনটেন সবাই আশা করি চেনো। তারপরে এটা হচ্ছে লিফট কোর কি, এটাও ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে। র্যাম কোথায় ব্যবহার করা হয়, হ্যাঁ, প্ল্যান এবং এলিভেশনের মাঝে পার্থক্য কী, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কোশ্চিন কেন জানি আমার মানে একটা জিনিস স্মরণ করাই দেয়, কারণ হচ্ছে যেগুলো আমার প্রত্যেকটা কোশ্চিনে ভাইবাদে জিজ্ঞেস করা হয়েছিল আর কি। সো সেই জন্য আর কি তোমাদেরকে এগুলো বলে দিচ্ছি ভালোভাবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে শুরু করে, এক থেকে শুরু করে একদম পাঁচ পর্যন্ত পড়ার চেষ্টা করবো, ঠিক আছে। এগুলো কোশ্চেন কিন্তু তোমার পরীক্ষার জন্য যে শুধু ইম্পর্টেন্ট আজকে তা কিন্তু না, এটা ভবিষ্যতে ভাইবার জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো র্যাম কী, তারপরে লিভ কোর কী, এগুলো কিন্তু ভাই ধরেই, বুঝছো, এগুলো কিন্তু সচরাচর ধরা হয়, কারণ এগুলো হচ্ছে কমন জিনিস। আচ্ছা, এই যে দেখো দুর্বল কোথায় দেওয়া হয়, একটু আগে আমরা এই কোশ্চেনটা দেখছিলাম, ঠিক আছে। তো যাই হোক, ওইটা বাদ দিলাম, এবার আসো এদিকে সংক্ষিপ্ত কোশ্চেন। সংক্ষিপ্তর ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রশ্নটা অবশ্যই করবো, এটা ধরে নাও যে আর্টসের পরীক্ষায় আর কি, ঠিক আছে। তো এইটা এভাবে তোমরা চিত্র অঙ্কন করে দেখাবা, এটা তোমার যদিও বা সার্ভিংয়ে কিন্তু এরকমটা ছিল, তাই না। তারপরে হচ্ছে অটোক্যাডের লেআউট তৈরির ধাপগুলো, এগুলো পড়বা, এক নম্বর, দুই নম্বর, আর হচ্ছে এইদিকে তিন নম্বরটা, একটি বর্গাকার কলামের আটটি প্রধান রোল আছে প্রস্তুতাদের, এটা অঙ্কন করতে হবে আর কি। তাহলে এক, দুই, তিন, ওকে, দেখাই দিলাম কিন্তু কোশ্চেনগুলো। এবার আসো এইটা, এদিকে এদিকে এইটা পড়তে পারো, একটি আয়তাকার আরসিসি বিমের প্রস্থচ্ছেদ অঙ্কন করো, এইটা পড়বা, এইটা পড়বা, ঠিক আছে। এটা যদিও বা অনেক আগে আসছিলো, বাট এইটা আর হচ্ছে একটু আগে যেটা দেখাই দিলাম এইটা, দুটাই কিন্তু একই, বাট একটা বর্গাকৃতির আর একটা কী আছে আয়তাকৃতির, যে কোনো দুটার একটা আসবে। তারপরে তোমরা এইটা পড়তে পারো যে কলামের চার প্রকার যে কলাম আছে, সেই চার প্রকার কলামে যে টাইরডগুলো দেওয়া হয় সেগুলো আসলে কীভাবে দেওয়া হয় সেটা দেখে যাওয়া। আচ্ছা, এবার এইদিকে আসো, রচনামূলক কোশ্চিনে আমরা পড়বো হচ্ছে এক নম্বরটা, আর্কিটেকচার আর হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িংয়ের তালিকা দাও, আর্কিটেকচার আর হচ্ছে স্ট্রাকচারাল ড্রয়িংয়ের তালিকা দাও। আচ্ছা, তারপরে পড়বো হচ্ছে দুই নম্বরটা, এক নম্বরটা, তারপরে পড়বো কয় নম্বর, দুই নম্বরটা পড়বো। আচ্ছা, চার নম্বর অধ্যায় থেকে আমি বলছিলাম কিন্তু যে রচনামূলক কোশ্চিন ভালো দেয়, তো একটু এখানে আমাদেরকে ভালোভাবেই পড়তে হবে। এবার হচ্ছে চার নম্বরটা, চার অধ্যায়ের এক, দুই পড়লাম, এখন আমরা হচ্ছে সানসেস সহ নিতে তিন নম্বরটা একটু দেখার চেষ্টা করব, কী করে ভবনের সিঁড়ি অঙ্কন করা হয়। আশা করি তোমরা যারা কলেজে প্র্যাকটিক্যাল করছো, আশা করি সিঁড়ি অঙ্কন করা শিখেছে তোমাদের স্যাররা, ঠিক আছে। তো সিঁড়ি অঙ্কন করা এটা খুবই ইজি একটা পদ্ধতি, ঠিক আছে। এটা তোমরা খালি দেখবা, একটা মজার বিষয় কী জানো, চার পয়েন্ট কত চার না, এই যে তোমার রেইনফোর্সমেন্ট, এই যে অঙ্কন করা, এইটা অঙ্কন করাতে মনে করো যে সকল টুল ব্যবহার করা হয়েছে, এখানেও কিন্তু ওই সেম টুলেই ব্যবহার করা হয়েছে। তোমরা যদি উত্তরগুলো দেখবা যে প্রত্যেকটা এইটার উত্তর যা, এইটার উত্তরও কিন্তু তা, শুধু কী হয় এই সিঁড়ির চিত্র আলাদা হয়, আবার এইটার চিত্র খালি আলাদা হয়, তা বাদে কিন্তু সব কিছু একই, দেখে নিও তোমরা বইয়ে, ঠিক আছে। তাহলে এক, দুই, তিন, এক, দুই, তিন, এই তিনটা পড়বা। এবার আসো পাঁচ নম্বরে, পাঁচ অধ্যায়, ওকে, সেফটি ট্যাঙ্ক, সেফটি ট্যাঙ্কের চারটি ফিক্সারের নাম লেখো, সেফটি ট্যাঙ্কের চারটি ফিক্সারের নাম লিখতে হবে, এটা পড়বা। তারপরে হচ্ছে দুই নাম্বারটা পড়বা, তারপরে কিং পোস্ট, কুইং পোস্ট, ট্রাস কাকে বলে এটা আশা করি পড়ছো তোমরা আগেই, এটা পড়বা, ঠিক আছে। শেষ, এদিকে আসে সংক্ষিপ্ত কোশ্চিন, সংক্ষিপ্ত কোশ্চিনে এখান থেকে তোমরা পড়বা হচ্ছে ব্যাফেল ওয়ালের কাজ কী, এবং এটা নতুন কোশ্চিন, এটা আমি এটা দেখিনি, এটা 2022 সালের রেফারে আসছিল, তো এটা বাদ দিলাম, আমি তোমাদেরকে এইটাই দিলাম যে ব্যাফেল ওয়ালের কাজ কী, আর অটোক্যাড সেফটি ট্যাঙ্কের এলিভেশন, এইটা পড়বা, এইটা পড়বা, ঠিক আছে। এই দুই নাম্বারটা পড়বো আর তিন নাম্বারটা, তিন নাম্বারটা কিন্তু রচনামূলকের জন্য দিয়ে দিলাম, ঠিক আছে। এবং তোমাদেরকে যেটা বলতেছিলাম, এই যে আছে না তিন নাম্বারে লেখাটা, কয়টা লেখছে এখানে, 11-12টা না, এই 12টা যদি সবার জন্যই তোমার কিন্তু কার্যকরী হবে, অর্থাৎ তুমি কিন্তু এই 12টা কী করতে পারো, যে কোনো ধরনের, একটু আগে যে তোমাদেরকে দেখালাম যে কী করে সিঁড়ির প্ল্যান অঙ্কন করতে হয়, ওই সিঁড়ির প্ল্যানের জন্য কিন্তু এগুলো, মানে এভাবে কিন্তু তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। এইটা একটা মুখস্থ করলে বাকি সব হয়ে যাবে, ওকে।
তো এই তিন নাম্বারটা করবা। এদিকে আছে কি, এক নাম্বার কিং পোস্ট্রাস, চিত্র অঙ্কন করে বিভিন্ন উপাংশের নাম লেখো, এটা পড়বা, এক নাম্বারটা পড়লেই হবে। এবার আসো ছয় অধ্যায়ে, লাস্ট অধ্যায়, ছয় অধ্যায়। এখানে খুব একটা কিছু নেই, অল্প কিছু কোশ্চেন আর কি। এখানে প্লট এরিয়া কি আর ওয়ার্কিং ডোরিং কি, এই এক নম্বর আর দুই নম্বর পড়বা। প্লট এরিয়া কী কী পদ্ধতিতে সেট করা হয় আর হচ্ছে ওয়ার্কিং ডোরিং কি, এক নম্বরটা পড়বা। সংক্ষিপ্ত কোশ্চেনের মধ্যে লেআউট তৈরির পদ্ধতিটা অনেকবার দেখছো তোমরা, সেম কোশ্চেন। প্রিন্টিংয়ের সময় কোন কোন বিষয় নির্বাচন করতে হবে এইটা দরকার নাই, তবে তাও পড়তে পারো, সমস্যা নেই, সহজ জিনিস এটা। এক নম্বরটা পড়বো সংক্ষিপ্তে ভালো করে, তবে এটা তো তোমাদের দাগাই দিলাম একটু আমি অনেক ক্ষেত্রে। সো এবার এই দিকে আমরা হচ্ছে রচনামূলকের জন্য এখান থেকে আমরা অটোক্যাট প্লট পদ্ধতির ধারাবাহিক কাজগুলো এইটা পড়বো, অটোক্যাটে প্লট কমান্ডের কাজ কাজ ব্যাখ্যা করো, এইটা পড়বো আমরা শুধু, শেষ। এগুলো আসলে কেন সহজ বলতেছি, আসলে তোমাদের যতগুলো আমি রচনা দিলাম আর কি, এখানে যতগুলো লাগাই দিলাম, সেই রচনাগুলোর অ্যান্সার সবগুলোই সেম অ্যান্সার ভাই। একটা রচনামূলক পড়লে বাকি সবগুলোর অ্যান্সার কি সেম, বাকি সবগুলোর অ্যান্সার হচ্ছে প্রত্যেকটারই সেম টু সেম, ঠিক আছে। সো এই হলো সাজেশন, সবাই মাথায় রাখবা যে আমি কী কী দেখাই দিলাম তোমাদেরকে। প্রথমত হচ্ছে তোমাদেরকে বলছি কিন্তু যে তোমাদের এই অটোক্যাট সফটওয়্যারটা যেটা আছে, এই সফটওয়্যার যে টুলবারগুলো আছে সেই টুলবারগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা রাখতে হবে। এবং এই টুলবারগুলো কিন্তু একটু বেশি আসে অনেক ক্ষেত্রে, অনেকেই আটকানোর জন্য কিন্তু এগুলো দেয়, আবার অনেকেই এই টুলবারগুলোর নাম জানে না, হ্যাঁ, যার কারণে কিন্তু পরীক্ষায় তারা একটু ধরা খায়। তা ব্যতীত পরীক্ষা অনেক সহজ অটোক্যাডের, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, সবাই আশা করি অটোক্যাডে A+ পাবো ইনশাল্লাহ।